সাধারণ স্ত্রীরা স্বামীর নাম নিতে পারবে না, কিন্তু প্রয়োজনে স্বামীর নাম নেওয়াতে কোনো দোষ আছে? এমনি স্বামীর নাম ধরে ডাকতে পারবে না, কিছু বিয়াদব মহিলা আছে স্বামীর নাম ধরে ডাকে, কত বড় স্বামীর নাম ধরে ডাকে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার অনুমতি দিত সেটা ছিল তার স্বামী, আর স্বামীর নাম ধরে ডাকে, ব্যাকল কোথাকার। ওই যে নাম ধরে ডাকার কারণ আছে, টুনাটুনি প্রেম করছিল, ওই যে বাদাম তলায় প্রেম করছিল না, ওই সময় নাম ধরে ডাকা অভ্যাস বানাইছে, ওইটা আর এখনো যায় নাই, ওই নামটা নাম ধরে ডাকা অভ্যাস এখনো রয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ, প্রয়োজনে স্বামীর নাম নেওয়াতে কোনো সমস্যা নাই। এটা কৌতুক বা একটা ঘটনা আছে, হাসির ঘটনা, সেটা হলো এক মহিলার স্বামীর নাম হলো রহমতুল্লাহ। কি নাম? স্বামীর নাম হলো রহমতুল্লাহ। এখন ওই মহিলা আগে নামাজ কালাম পড়তো, কারণ বিয়ের পরেও নামাজ কালাম পড়তে গেছে, আর নামাজের শেষে সালাম ফিরাইতে হয় কি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহ তো স্বামীর নাম। কিছু কিছু মহিলার ধারণা আছে স্বামীর নাম নেওয়া যায় না, ধারণা আছে না? উনি ওই মহিলাও ছিল সেই গ্রুপের একজন। ঘটনাক্রমে ওই পুরুষের একটা সন্তান আছে, সেই সন্তানের নাম হলো টিক্কা। কি টিক্কা? বাস্তবতা আল্লাহ ভালো জানে, এটা গল্প আর কি। এখন উনি নামাজের মধ্যে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যদি বলে তাহলে স্বামীর নাম নেওয়া হয়ে যাবে মারাত্মক অপরাধ উনাদের ধারণা মতে। এখন কয় কি, আসসালামু আলাইকুম টিক্কার বাপ, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম টিক্কার বাপ। তো আসলে কি, স্বামীর নাম প্রয়োজনে নেওয়াতে কোনো অন্যায়? কোনো অন্যায় নেই। তো যারা ধারণা করে যে স্বামীর নাম প্রয়োজনে অপ্রয়োজনে কখনোই নেওয়া যাবে না, তাদের নামাজটাও আসসালামু আলাইকুম টিক্কার বাপের মতোই হবে।